নমস্কার বন্ধুরা, আমি ঘরকন্যা প্রিয়াঙ্কা। সুপ্রভাত, মানে এখন বাজে সকাল 8টা, তাই সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার মনে প্রাণে এখন বসন্তের রং লেগে আছে, আর আজকে আমি যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে। তাই যেতে যেতে তো তোমাদের সাথে কথা হবেই, আর কথা হবে আর দেখা হবে আমি কিভাবে ওখানের বসন্ত উৎসব কাটাচ্ছি। ম্যাকডির একটা অনুষ্ঠান থাকে, সেইখানে প্রচণ্ড সুন্দরভাবে আমরা বসন্ত উৎসব প্রত্যেক বছর পালন করি, তাই এবছরও তাই করছি। বেরিয়ে পড়েছি আমরা, এখন গন্তব্য হাওড়া স্টেশন। আর বসন্তের এই বৃষ্টি, তারপরে রোদ্দুর, এর মধ্যে একটা যে মানে কি বলবো, এটা বলার কোনো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এত সুন্দর। আর এখন আমি সেকেন্ড ব্রিজ দিয়ে নেমে যখন প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে আসছি, যেহেতু একটু আগে আমরা চলে এসেছি তাই ব্রেকফাস্ট তো করা হয়নি, বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। এখন আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছি, ফুড কোর্টে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। হাতে অনেকটাই সময় আছে, তাই সময়টাকে নষ্ট করা যাবে না, কারণ ট্রেনে মুড়ি, ব্রেকফাস্টের মধ্যে মুড়িটাই ওঠে। তাও মুড়িটা যে হাওড়াতে উঠেই সাথে সাথে পাবো তা নয়, কারণ শান্তিনিকেতন এক্সপ্রেসে যেটা হয় স্টপেজটা অনেকটাই কম, 3টে না 4টে স্টপেজ, তাই খাবার যে কতটা উঠবে সেটা ব্যাপার। চলো তাহলে ফুড কোর্টে যাই, দেখি কি খাই। শ্রেয়া এখন স্যান্ডউইচ নিয়ে নিয়েছে, শ্রেয়া ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ। ম্যাকডি ধোসা নিয়ে চলে এসেছে, ধোসা দেখে আমিও ধোসা একটু টেস্ট করলাম। হাতে স্যান্ডউইচটা রয়েছে, আর একটা স্যান্ডউইচ এখনো ব্যাগে ভুল করে কিনে ফেলেছি, একটা কিনলেই ওরা কমপ্লিট। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, আমরা এখন ট্রেনের দিকে এগোচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেছি, এই গাড়িতে উঠলাম। এবার পক্ষীরা যে করে পৌঁছানোর পর বেশিক্ষণ নয়, 5 মিনিটের পথ। আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। পৌঁছে গেছি এখন, এবার ওয়েট করছি লাঞ্চের জন্য। লাঞ্চ খেয়ে তারপর একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা একদম ফ্রেশ হয়ে সাজুগুজু করে তারপর বেরোবো। আমার আর শ্রেয়ার লাঞ্চ নিয়ে চলে এসেছি, এখানে আমরা এখন লাঞ্চ করছি। এখন পোস্তের বড়া আর শুক্তো দিয়ে স্টার্ট করছি। এবার নিয়েছি হচ্ছে ডাল আর পাঁচমিশালি, চিংড়ি মাছের মালাইকারি,
আর এটা হচ্ছে ইলিশ মাছ। এখন সন্ধেবেলা, সন্ধে হয়ে গেল, একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে অনেকটাই দেরি হয়ে গেছিল মানে শুতে শুতে, তাই এখন আমি আর শ্রেয়া একদম রেডি। আমরা এখন আমার একটা বান্ধবীর বাড়ি যাব। আমার বান্ধবী মানে হচ্ছে ম্যাকটির বন্ধুর বাড়ি, ওর ওয়াইফ হচ্ছে আমার বান্ধবী। তা ও দেখে নাম শ্রেয়া কিরকম সেজেছে, এই যে শ্রেয়া একদম সেজে রেডি। বিকেলের ভিউটা একবার দেখো, এখন যদিও সন্ধে হয়ে গেছে। গাছের ফাঁক দিয়ে চাঁদটা কি সুন্দর লাগছে, পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ। বলো না
এই যে আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি, এই যে হাতে কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস দেখো বান্ধবী, এখন সুন্দরী বান্ধবী, ও একটু সেজে নিচ্ছে, সেজে নাই ও বাড়ির ড্রেসেই আছে, ও জাস্ট একটু ঠিকঠাক হয়ে নিচ্ছে। আর এই যে এটা আমার কি সোহা, সোহা সোহা খুব মিষ্টি মেয়ে, কত কিছু গল্প করে নিল এসে এসে আমার সাথে। এই যে মোম, ওর নাম হচ্ছে সঙ্গীতা কিন্তু ওর বাড়ির নাম মোম। এই রিক্সাওয়ালাটা বলছে, এই যে হাতটা আমার ইয়ে হয়ে গেছিল, কেটে গেছিল মেক্সি। রিক্সাওয়ালা রিক্সাওয়ালা কাহাঁ যাও গে, আমি এখন নালন্দা মেলাতে যাবো। নবান্ন মেলা, নবান্ন মেলাতে যেতে গেলে কত পয়সা লাগবে? আমরা এখন সবাই মিলে যাচ্ছি মেলাতে, মোম সেজে গুজে একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো মোম কি সুন্দর সেজেছে, ভীষণ স্লিম, মানে মোটা হয়ে গেছে, খুব মিষ্টি মিষ্টি মিষ্টি। এই যে 100 টাকাটা নিয়ে যাচ্ছে, আমাকে অনেক কিছু কিনে দেবে আজকে নবান্ন মেলাতে। চলো টাটা বাই, টাটা টাটা, চলো দেখিয়ে দেখা হচ্ছে, চলো। আমরা এখন ওদের ক্যাম্পাসের নিচে দাঁড়িয়ে রয়েছি, মোম এখন স্কুটিতে করে শ্রেয়াকে আর সোহাকে নিয়ে যাবে, আর এদিকে সুমনদার গাড়িতে আমরা 4 জন যাবো। উঠে যা, এখানে শ্রেয়া আর মোম চলে গেল, টাটা। মোম একটা খুব সুন্দর শাড়ি কিনলো, এটা পছন্দ হয়ে ঢুকে পড়েছে, একটুখানি শাড়িটা ইয়ে করো, আহা মোম আমাকে একদিন পরতে দেবে বলেছে, দারুন দারুন। আর এই দিদির মানে ঠিকানাটা আমি নিয়ে নিয়েছি, দিদি কলকাতাতেও দেয়, মানে কলকাতাতে বাড়ি দিদির আর কি। এখানে দেখো কি সুন্দর ফুল দিয়ে আলপনা দিচ্ছে, ময়ূর বানিয়েছে। আমরা এখন ঝামরু আন্টির বাড়ি চলে এসেছি, এখন খাওয়া স্টার্ট করছি। আর দেখে নাও আমার মানে আজকের মেনুতে, রাতের মেনুতে কি আছে। প্রথমে নিয়েছি হচ্ছে মোগলাই পরোটা আর আলুর দম, এখনও অনেক কিছু আছে, এটা দিয়ে স্টার্ট করলাম। এবারে যেটা এনেছি এটা হচ্ছে পটল আলুর তরকারি ভাতের সাথে চিতল মাছের মুইঠা, দারুণ বানায় এটা। এটা হচ্ছে মিষ্টি মুগ রসমালাই নতুন গুড়ে, চাঁদের আলোয় কোন পলাশ কত সুন্দর লাগছে একবার দেখো। আজকের মানে দেখার জিনিসটাই প্রচুর হয়েছে, যাই হোক আনন্দে থাকো, বসন্তের রং লাগুক সবার মনে, শুধু দোল পূর্ণিমা নয় জীবনের প্রত্যেকটা দিন যেন প্রত্যেকের মধ্যে রঙের দিন থাকে, প্রত্যেকের জীবন যেন সেই রকমভাবেই রঙিন হয়ে থাকে, এই ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই খুব 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 ভালো থাকবে। আর যাওয়ার আগে যে কথাটা বলি, যারা এখনও ঘরকন্যা প্রিয়াঙ্কার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো রয়েছে আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। তাহলে গুড নাইট।